পর্বতমালা আর হ্রদের সমাহারে মধ্য ইউরোপের একটি সুন্দর দেশ সুইজারল্যান্ড। এটি ফেডারেল ধরনের একটি ছোট্ট রাষ্ট্র। দেশটির আয়তন 41,228 কিলোমিটার। স্থানীয় ভাষায় দেশটি সুয়াতিনি নামে পরিচিত। কিংডম অব সুইজারল্যান্ড 1648 সালে রোমান সাম্রাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে, তবে দেশটি প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে 1291 সালে। দেশটির পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও দক্ষিণে ইতালি অবস্থিত। মাত্র 83 লাখ জনসংখ্যার এই দেশটিতে শিল্প, বাণিজ্য, ব্যাংক, বিমা ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। দেশটির জনসংখ্যার 75% জার্মানির অধিবাসী। এরা জার্মান ভাষায় কথা বলে। 20% লোকের ভাষা ফ্রান্স, আর 4% মানুষের ভাষা ইতালি। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা ফ্রান্স, জার্মান, ইতালিয়ান এবং রোমান। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের 1-1 জন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডের মোট 26টি ক্যান্টন রয়েছে। ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল, যাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল। বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত। বৈশ্বিক উদ্ভাবন সূচকে এই দেশ শীর্ষস্থানে রয়েছে। এদেশে মানুষের মাথাপিছু বাৎসরিক আয় 67,823 সুইস ফ্রাঙ্ক। বার্ন শহরটি সুইজারল্যান্ডের রাজধানী। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হল জুরিখ এবং জেনেভা। জেনেভাকে বলা হয় বিশ্বের সম্মেলনের শহর। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে। সুইজারল্যান্ড বিশ্বের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় একটি দেশ। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেটের খ্যাতি বিশ্বজোড়া। তবে সুইস ব্যাংকসমূহ পৃথিবীর সকল দেশের কালো টাকা নিরাপদের সংরক্ষণের জন্য কুখ্যাত। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। প্রাকৃতিক সৌন্দর্যের আধার জেনেভা আকৃতিতে ছোট হলেও সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। সুইজারল্যান্ডের সবচেয়ে দামি এবং বিলাসবহুল এই শহরে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অফিস ও সদর দপ্তর রয়েছে জেনেভাতে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁকজমকপূর্ণ এই শহর বিশ্ব সম্মেলনের জন্য সারা পৃথিবীতে সমাদৃত। এছাড়াও ঐতিহাসিক ভবন ও দুর্গ পরিদর্শন, আলপাইন লেকে সাঁতার কাটা, আউটডোর অ্যাক্টিভিটি এবং পাহাড়ের সৌন্দর্য অন্বেষণে জেনেভার তুলনা নেই। বছরের যে কোনো সময়ই জেনেভা ভ্রমণে যেতে পারেন, তবে গ্রীষ্মকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে। জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভার বুক চিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেকে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। আছে ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা, আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, শপিং মহল এবং সুভেনিয়র শপ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি এই সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নীতি আগে খুব কঠিন ছিল।
দীর্ঘ স্থায়ীভাবে যেসব বিদেশিরা সেখানে বসবাস করেন, নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে তাদেরকে 12 বছর অপেক্ষা করতে হতো। এমনকি সেখানে জন্ম নিলেও অন্যদেশী বংশোদ্ভূতরা নাগরিক হতে পারতেন না। সুইজারল্যান্ডে নাগরিকত্বের কঠোর নীতি সহজ করার একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির ভোটাররা। প্রবীণদের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো দেশ হচ্ছে সুইজারল্যান্ড, কারণ ইউরোপের এই দেশটিতে প্রবীণদের স্বাস্থ্য ও তাদের যথাযথ পরিবেশের ব্যাপারে সরকারি বিভিন্ন কর্মসূচি রয়েছে। এখানে 60 বছরের একজন মানুষ আরও 25 বছর বেঁচে থাকার প্রত্যাশা রাখেন। প্রবীণদের সামাজিক সংযুক্তি এবং নাগরিক স্বাধীনতার দিক থেকে সুইজারল্যান্ডের স্থান শীর্ষে। দেশটিতে 65 বছরের অধিক বয়সীদের শতভাগ পেনশন দেওয়া হয়। অনেক দেশের হাজারো মানুষ পাড়ি জমান ইউরোপের অনেক দেশে, তাদের একটি বড় অংশ অবৈধভাবে ইউরোপে পা রাখেন। তারা যখন অবৈধভাবে ইউরোপে আসেন তখন তাদের সেখানে বৈধ হওয়ার আবেদন করতে হয়। এর অংশ হিসাবে তারা প্রথমেই বেছে নেন রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামকে। সুইজারল্যান্ডে রয়েছে 1500-এর অধিক হ্রদ। এক হ্রদ হতে 10 মাইল এগুলে নতুন আরও একটি হ্রদের দেখা মিলবে। গুণগত মান বিবেচনায় সুইজারল্যান্ডের গড়ি বিশ্বখ্যাত। 1863 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনেভা শহরে রেডক্রসের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের জনগণের 42% রোমান ক্যাথলিক, 35% প্রোটেস্ট্যান্ট, 4% মুসলিম এবং 0.3% ইহুদি এবং 11% উদার বা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নয়। এখানে অপরাধের হার খুবই কম। বন্দুকের লাইসেন্স প্রদানে সুইস সরকার খুবই উদার। 8 মিলিয়ন লোকের মধ্যে 4.5 মিলিয়ন লোকের লাইসেন্স করা বন্দুক আছে, কিন্তু তাদের বন্দুকজনিত খুনের হার প্রতি লাখে 0.5%, যা অবিশ্বাস্য রকমের কম। প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া, পরিবেশ, অপরাধের নিম্নতম মাত্রা, জনগণের ব্যবহার, রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় উদারতা, লিঙ্গ সমতা, গুণগত পারিবারিক জীবন, সরকারি সংস্থার বিশ্বস্ততা, উন্নত জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় উপাদানের সহজলভ্যতা, কর্মসংস্থান, পারস্পরিক সহযোগিতা, মানবাধিকার, ব্যক্তিগত স্বাধীনতা প্রভৃতি বিবেচনায় সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে উত্তম দেশ।